সুন্দর অতি সুন্দর বেহুলা তোমার নিত্যে আমি মুগ্ধ বলো মা তুমি কি বর চাও আমার প্রতি যদি দয়া হয় তাহলে আমার মৃত পতিকে ফিরিয়ে দিন বাবা কি হয়েছে তোমার পতি মা সর্প দংশনে সে মারা গেছে বাবা মা মনসা সব জানে ও মনসা আচ্ছা ডাকছি তাকে মনসা দরের অকালে প্রাণ নিয়েছ এক্ষুনি ফিরিয়ে দাও আমি শুধু লক্ষ্মীর দরের প্রাণ কেন তার সঙ্গে চাঁদের পুত্র ও সপ্ত ডিমা মজুর করে ফিরিয়ে দিতে পারি কিন্তু আমাকে কথা দিতে হবে চাঁদ যেন মর্তে আমার পুজো করে আমি কথা দিলাম মা যাও তোমার লক্ষ্মীর দরের প্রাণ আমি ফিরিয়ে দিলাম প্রণাম মাতা প্রণাম দেবাদিদেব সুখী হও মা যাও ফিরে যাও মা ফিরে যাও অসাধ্য সাধন করেছিস মা বল মা বল কি নিবি কি চাই বল মা বল পিতা আমার তো কিছুই না থাকা নেই শুধু এই মেয়ের একটি কথা আপনাকে রাখতেই হবে কি কথা বল মা আজ তো সব কথাই আমি রাখবো বল মা বল একবার মুখ ফুটে বল মা বল পিতা আপনাকে একবারটির জন্য ওই মা মনসার পূজা করতে হবে অসম্ভব ওই দুষ্ট কুচক্রীর পূজা করা ঠিক সম্ভব নয় আমি শিবশম্ভুর পথ কিন্তু আমি যে সেই দেবাদিদেবের সামনে মা মনসাকে কথা দিয়ে এসেছি আপনি তো পূজা করবেন আর কোনো দ্বন্দ্ব নয় আর বৈরিতা নয় এই সুখের সংসারে শান্তি নেমে আসুক বেশ তাই হোক তবে আমি কিন্তু সামনাসামনি পুজো দেব না আর ডান হাতেও দেব না তাই হোক পিতা তাই হোক